আসসালামু আলাইকুম, MS বাংলা নিউজে আরো একবার স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, বুদ্ধদেব বাবুর পদ্ম সম্মান প্রত্যাখ্যান নিয়ে ফের তোপ দাগলেন দিলীপ ঘোষ। এবার বুদ্ধবাবুর কথা বলতে গিয়ে সমস্ত কমিউনিস্টদের কাঁকড়ার সাথে তুলনা করলেন দিলীপ ঘোষ। বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্ম সম্মান প্রত্যাখ্যান নিয়ে ফের কমিউনিস্টদের তোপ দাগলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য, কমিউনিস্টরা কাঁকড়ার মতো, কাউকে উপরে উঠতে দেয় না। এ প্রসঙ্গে জ্যোতি বসু, সোমনাথ চট্টোপাধ্যায়রা কিভাবে দলের চাপে বঞ্চিত হয়েছিলেন সেটাও তুলে ধরেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেন, কমিউনিস্টরা কাঁকড়ার মতো, কাউকেই উপরে উঠতে দেয় না। ওরা জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি, বুদ্ধবাবুকেও পদ্ম সম্মান নিতে দিল না। দিলীপ ঘোষের অভিযোগ, দলীয় অনুশাসন মেনে চলেন বলে ইচ্ছা থাকা সত্ত্বেও পদ্মভূষণ গ্রহণ করতে পারেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন, বুদ্ধবাবু শুধু রাজনীতিবিদ নন, তিনি সাহিত্যিকও বটে। শুরুতেই দল বলে দিল নেওয়া যাবে না, উনি দলীয় অনুশাসন মেনে চলেন, তাই উনি অস্বীকার করলেন। এরপরে জ্যোতি বসু, সোমনাথ চট্টোপাধ্যায়ের উদাহরণ তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি বলেন, জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি তার দল, সোমনাথ বাবুর মতো লোককে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তার মৃত্যুর পর তার মেয়েকেও দলের নেতারা বাড়িতে ঢুকতে দেয়নি, এগুলো ভুলে গেলে চলবে না। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্ম সম্মান ফেরানো নিয়ে তিনি এদিন কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্য, সাধারণতন্ত্র দিবসে রাজপথে রাজ্যের ট্যাবলো না থাকলে অপমান হয়, আবার পুরস্কার দেওয়া হলেও অপমান হয়। আগে ঠিক করতে হবে কোনটা মান আর কোনটা অপমান। প্রসঙ্গত, বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্ম সম্মান প্রত্যাখ্যান করার পর থেকে আক্রমণাত্মক দিলীপ ঘোষ। বুধবারই তিনি দাবি করেছিলেন, বামপন্থীরা দেশের রীতিনীতি সংস্কৃতি সম্মান করতে যায় না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও গতকাল বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সামাজিক ও প্রশাসনিক অবদানকে মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার মনে করেছে পদ্মভূষণে সম্মানিত করা উচিত, তাই দেওয়া হয়েছে পুরস্কার প্রত্যাখ্যান করা নিয়ে খামোখা রাজনীতির কোনো মানে নেই। অন্যদিকে বুদ্ধবাবুর বক্তব্য, পদ্মভূষণ নিয়ে কোনো ফন পাননি বুদ্ধবাবু, রাজনীতি চলছে, কেন্দ্র রাজ্যকে দোষলেন তিনি। পদ্মভূষণ তালিকায় নাম ঘোষণার আগে কেন্দ্র সরকারের তরফে কোনো ফোন পাননি বুদ্ধদেব ভট্টাচার্য, সাফ জানিয়ে দিলেন তিনি। মঙ্গলবার দুপুরে বুদ্ধবাবুর বাড়িতে কেন্দ্রের প্রতিনিধি ফোন করেছিলেন বলে তা মিথ্যা বলেই দাবি কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর। সেই সঙ্গে পদ্ম পুরস্কারের তালিকা নিয়ে বিজেপি রাজনীতি করেছে বলে অভিযোগ করলেন তিনি। বুদ্ধবাবু যোগ্য বলেই পদ্মভূষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র, পছন্দ নয় তাই প্রত্যাখ্যান করতেই পারেন, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আপডেট এই পর্যন্তই, আসো পরবর্তী আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।